बाबा खाकी बुझे बाबा आई मालूम लगी दी आई आई बाबा खाकी आई मुझे मागिर पेटे फोज जीबी छी भरा छे हला रिमोट नाइ तू तो साला गोल गोल कर बेरी जी छी ए ए ए तुम्हारे की करबो जानो आमी की करबो जानो तुम्हारे एखाने चीट करे फेलबो ভালো হবে তো বুকের উপর দাঁড়াবো আর ভালো 10 কেজি কলাই নেব হ্যাঁ এই পা দিয়ে রে এই পা দিয়ে এমনি मजा ना कारण तुम्हें कथा सुनो ना तुम्हें सुखे रखते तुम्हें खेते दाओ ना भलो भलो जामा कपड़ पड़ते दाओ ना मेल घूरते नहीं जाओ ना तुम्हें चुची चुची आइसक्रीम आखटी कई दिला एक बारे चुची चुची खेई साला हवा बतास पाई ना गो एम पगारे पुरी थकी रे हाँ और हमार हबे ना कने हमार ओ खाला कईले जानो ओ देखो खाला আমার খালা তোমার কি করলো খালা বুঝি ওয়া সুলেমান বি কইলে গ্যাট ভালো কথা ভালো কথা গ্যাট গুণ মেয়ে জীবনে বুড়বে না বছরে তিন জি করে বাচ্চা দিবে আমি ছাগল আমো মন ভেড়া বছরে তিন জি করে বাচ্চা হবে আমো মন মন করলাম আমার পাল বাইবে তিনটে করে বাচ্চা কি মুখের কথা গো না মনে তিনটে বাচ্চা দেখতে আসে একটা বাচ্চা তৈরি করার ক্ষমতা নাই কার छ বছর হয়ে গেল ছ বছরে তুমি একটা বাচ্চা কাছে আমাকে দিতে পারলে না শোনো আমি যখন ওই পাড়াতে যাই কাকে কলসি নিয়ে পানি আনতে তখন ওই পাড়ার মেয়েগুলো আমাকে বলে হ্যালো দেখ বাঁজা মাগি আসছে বাঁজা মাগির মুখ দেখবো না মুখ দেখলে দিন ভালো যাবে না লোকের কাছে তোমার জন্য আমাকে বাঁজা বলে গালাগালি শুনতে হয় তা তো মুখ দেখ যদি না দেখতে চাই তাকে পাঁচা দেখাবি আল্লাহ তার সঙ্গে ঘর করছি এই শোনো আমি কি কোন চেষ্টা করেছি বল কই চেষ্টা করলে সেদিন ভোরবেলা আমি তোমাকে ডাকলাম স্বামী একবার ওঠো না ওঠো না ওঠো না তুমি কি করলে উঠলে গামছা পরলে মুতে এলে শুই পড়লে ছেলে হবে তা ভোরবেলায় চেষ্টা নাই শালা আমি গভীর রাতে উঠেছি গভীর রাতে উঠে কত মন্দির মসজিদ মাঝারে যেই বললাম ওগো মাঝারে যেই মন্দিরে যেই বললাম মা কালীকে বললাম মা কালী আমার পেটে একটা শয়তান দাও মা কালী আমার পেটে একটা শয়তান দাও হ্যাঁ মা কালী বেটা ছেলের পেটে কোনদিন বাচ্চা কাছে দেন আর শয়তান না সন্তান তাই তো শালা হয় না শয়তান বলে বলে হয় না পক পক কইরো না জান আমার খেলে বলে দিচ্ছে আর ওকে পক পক কইছি হ্যাঁ বউ বলছি ছেলে তুমি আমি চেষ্টা কি কোন করেছি গো হ্যাঁ এই শোনো হ্যাঁ একটা কথা আছে কি কথা কথাটা হলো যে তোমার কাজের ব্যবস্থা করেছি কি কাজ শুন গিন্নি আমার কি কাজের ব্যবস্থা করেছিস কাজের ব্যবস্থা হলো হ্যাঁ তোমার জন্য মাটি কাটে যারা ওদের সঙ্গে কথাবার্তা বলেছি মাটি কাজে লাগাবো পালা মাটি আমার কেন আমার মাজায় লাগা আছে দেখছো দেখছো ওই যে প্রথমে ধুন ভৈরবা কাজে পাঠালাম বলল কি মাজায় একটা রগে লাগা চিনি ভৈরবা কাজ আমি পারব
আচ্ছা তারপরে পাঠালাম ওই যে ব্যবসাগুলো করে হকারিগুলো ওগুলো করুক কিনি আমার সম্মান লাগছে আচ্ছা তারপরে বললাম স্বামী এগুলো যদি নাই পালো তাহলে তোমাকে টোটো কিনে দেবো একটা তুমি টোটো চালাও তা পারবো না আমি লোক বলতে পারবো না আবার এখন বলছি মাটি কাটার কাজ করবে কোমরে লাগা শালা সবসময় অজুহাত দেখায় একটা কাজ করে না কুড়ে কথা আমি একটা কাজ পেয়েছি আমি যাব গঙ্গে গঙ্গে বোম্বে যা পারলে পালে করিস না এই শোনো তাই বলছিলাম কি স্বামী তুমি তো চলে যাবে বলছিলাম একটু করো আমি তো ডেলি করি তুমি একবার করো কেন শুরু করে গা শুরু কর হ্যাঁ তোর খালা শুরু কর মধ্য মাঝে গান হোক হ্যাঁ তোর খালা শুরু কর কেন ও মাতা বেঁধে দেল খালা বেলের কাটাতে বীরভূমের পয়সা লুটে নেব চোখের পলকে ও মাতা বেঁধে দেল খালা কাটা বেঁধে দেল খালা জলের কাটাতে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে দেশের পয়সা লুটে নেব চোখের পলকে বগলের ফাঁক দিয়ে একবার ফেল দিলে কি দিদি এবার মারিলে লাহালি করব বড় বাবুকে এবার মারিলে লাহালি করব বড় বাবুকে পাবলিকের ভাতে বেগুন সালামা মজা লেগেছে চাউলে ভাতে বেগুন কুড়ামা মজা লেগেছে মাতালের ভাতে এক বিশাল মাতাল
এই আমার ভাব বন্ধু ছোটবেলাকার যাতে মাতাল তালে ঠিক না না কতই চুল চুরি করে গরীব মানুষকে একটাও বইম দেয় না তাহলে এমনি কই দিবে আর শালা চুলগুলা সব চুরি কই লবে দেওরের ভাতে বেগুন পোড়াওয়া মজা লেগে যে দেওরের ভাতে বেগুন পোড়াওয়া মজা লেগে যে ও মাতা বেলে তেল খালা মাতা বেলে তেল খালা গলের কাটাতে দেশের পয়সা লুটে নে ও তোকে বলো গে দেশের পয়সা লুটে নে ও তোকে বলো গে দেশের পয়সা লুটে নে লে 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 এই শোনো আমি আর দাঁড়াবো না দাঁড়াতে হবে না আমার এক বন্ধু আছে স্বামী 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 হ্যাঁ মামি হ্যাঁ বলো মামি বলো বলি গেল ভাগিনে আমার মাকে স্মরণ করছিলাম একটা কথা বলবো বলো তোমার জন্য আমি গিফট কিনেছি আমার জন্য গিফট কেমন গিফট তুমি কোথায় পেলা টাকা 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 ও না শাড়ি তো ঠিক কই দিলাম শোনো হ্যাঁ টাকা কোথায় পেয়েছি জিজ্ঞেস করছো হ্যাঁ টাকা ভালো জায়গায় পেয়েছি গো ওরা টাকা খারাপ টাকা না টাকা হলো আমার কাপড় তোলা টাকা কাপড় তোলা তুই আমি থাকতে তোর কাপড় তুললু কে সর্বপ্রথম তোমার বাবা তুলেছে বলে বলে তোমার বাবা তোমার কাকা তোমার জ্যাঠা সবাই তুলেছে তোমার মাসি তোমার পিসি তোমার মা তোমার বোন এই গ্রামে সবাই তুলেছে কাপড় আমার ফুপুই তো ভাই আগে বলছে আমি তুলেছি পাঞ্জাবি ওই তো তুলেছিল তো বাবা সঙ্গে এসেছিল হবে তোর স্বভাব খারাপ লয় তোর ভাবি হয় তুই শালা হারামি আমার সম্মান হারি দিলি বে আচ্ছা অত জন আছে তো কাপড় তুললু বাঁচলি কি করি না বাঁচার কি আছে হ্যাঁ না বাঁচার কি আছে কাপড় তুললে বলে মরে যাব ওই টাকা তো গিফট লব না ও স্বামী খারাপ মনে করো না তাইলে এই জন্যই বলে মূর্খর শতগুণ দোষ শোনো তুমি মূর্খ বলে তুমি বুঝতে পারো নি আমার ভাষাটা তুমি খারাপ মনে করেছো কিন্তু আমি খারাপ কথা বলিনি তাইলে যখন তুমি আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসো হ্যাঁ ওই বাইরে উঠোনে ভালো করে আমাকে সাজিয়ে গুজিয়ে তোমার মা ঘুমটা দিয়ে বসিয়ে দিয়েছিল আসন কেটে এক জায়গাতে আর ওই গায়ের সবাই তোমার বাবা জ্যাঠা গ্রামের লোকেরা সবাই এসেছিল ঘুমটা তুলছিল মুখ দেখে কেউ একশো কেউ দুশো কেউ পাঁচশো কেউ হাজার কেউ দু হাজার যার যেমন সামর্থ্য সে সেরকম দিয়েছে সেই টাকাগুলো সব জমিয়ে জমিয়ে রেখেছিলাম তাই বল আমি সারা মনে করছি সত্যি করে কি কাপড় দিলি রে ভালো গিফট ভালো গিফট ওই ছেলে ভাই নবাবের পা চাই আঙুল দিব কি গিফট সকালবেলাতে ঠিক আছে স্বামী আমি লাগানোর সিস্টেম জানি না যার জিনিস সেই জানে বেশ লাগিয়ে নেবো পরে লাগিয়ে নেবে হ্যাঁ পায়ে চেনে নেবো না স্বামী এটা হলো কি জানো এটা হলো ঘড়ি জানা দরকার নাই পরে জিনিস শোনো এটা হলো ঘড়ি ঘড়ি টিক টিক করছে যে ঘড়ি যে টাইমটা দেখবা না ও দিয়ে স্বামী তুমি আমাকে তুই চলে যাবা স্বামী হাগো একবারে কি করে দাইবো গা লোক দি যাবো লোক দি যাবো বারে বারে টাকা এলে নজর লেগে যাবে তুই দেখে কুকুরে আগলাই ওই যে আমার বউকে আগলা থিয়েছি কে আছে দুটো কুকুর আছে ওরে আমার কুকুর রে হ্যাঁ মুই টুইট বিটা পেছু পেছু যাবে হ্যাঁ ওয়া করে শুধু হ্যাঁ ও শামি শুনো হ্যাঁ ও সবই আর কি করছিলাম কাউকে লাগবে না নিজে যদি ঠিকঠাক যায় তাহলে কাউকে লাগে না হ্যাঁ গো এই হলো এই কটা কটা কি বলবো এই কটা কি বলবো জানো এই যে আমি এই ঘড়িটা তোমাকে দিলাম হ্যাঁ তুমি চলে যাচ্ছ তোমার সঙ্গে আমি যেতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাই এই ঘড়িটা দিলাম টাইম দেখার জন্য হ্যাঁ তুমি নামাজ পড়বে টাইম দেখে তুমি উজু করবে টাইম দেখে তুমি গা ধোবে টাইম দেখে খাবে টাইম দেখে ঘুমাবে টাইম দেখে তার জন্য মুই তো টাইম দেখি এ
তোমার ব্যক্তিগত ব্যাপার আর পাবলিক আর যদি কোনো পাবলিক সুদায় কটা বাজে কি বলবো হ্যাঁ আমি দেখেনি দেখে বলছি এই যেমন এখন বাজে হলো 9টা 10 ও 9টা 10 হ্যাঁ মানে পাবলিক সুদায় কি বলবো 9টা 10 হ্যাঁ যখন যেমন বাজবে তখন বলবা যখন বাজবে তখন বলবো হ্যাঁ চলো জামি হ্যাঁ আর দেরি করে লাভ নেই তাইলে আমাকে চলো তোলো আমাকে তালে রেলে তুলি দেছো হ্যাঁ হ্যাঁ চলো চলো দেশের পয়সা লুটে নেব চোখের পলকে দেশের পয়সা